सम्मिलित भावे तारा घोषणा करे जे एखाने दिकुरेर प्रवेश करते देवा जाबे ना। दिकुरा कारा? दिकु दिदिया होच्छे दिसमपुर, दिया होच्छे कुमरु, अर्थात देश के जरा चुरी करे, देश के जरा लुटपाट करे, देशेर सम्पत्ति के जरा लुटपाट करे ताराई होच्छे दिकु। तत्कालीन समाजे दिकु बोलते तारा प्रकृत दिकु के छिलो, एदेशेर सामंत प्रभु योद्धा जमीदार तारा मेन दिकु छिलो। যদিও ইংরেজরা দিকু ছিল কিন্তু ইংরেজরা হচ্ছে দুই নম্বরের সেকেন্ড সারির দিকু, প্রথম সারির বা এক নম্বরের দিকু তারা ছিল, এক নম্বরের দিকু ছিল এদেশে সামন্ত প্রভু যোদ্ধার জমিদার, তারা ছিল এক নম্বরের দিকু। এবং এই সমস্ত এক নম্বরদের দিকুকে রোধ করার জন্য, প্রতিহত করার জন্য বিশ্বমুন্ডা দিকুদের সেই অবৈধ অনুপ্রবেশকে রোধ করার জন্য আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বিশ্বমুন্ডা। যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই সময় বিরসা মুন্ডা যাদেরকে দিকু বলেছিলেন, অর্থাৎ এদেশে লুটপাটকারী, এদেশের সম্পদকে লুটপাট করে যারা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে, হড়প করছে, তাদেরকে তিনি দিকু বলছিলেন, অর্থাৎ বহিরাগত, যারা সুৎকর মহাজন থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণীর যারা বহিরাগত বা দিকু, সেই ব্রিটিশ তাদের সকলকে তিনি দিকু বলেছিলেন। বর্তমান সময়ে সেই প্রথম শ্রেণীর দিকু আজকে তারিখ পর্যন্ত দিকু। এবং সেই বিরসা মুন্ডার সময়ে যে সমস্ত কার্যকলাপ হচ্ছিল আজকের তারিখ পর্যন্ত একই কার্যকলাপ, সেই প্রথম শ্রেণীর দিকুরা আজকের তারিখ পর্যন্ত একই কার্যকলাপ করে চলেছে। কিরকম একই কার্যকলাপ? আজকের তারিখ পর, আজকের তারিখে যদি আপনি ভারতের সেই প্রেক্ষাপটটা পর্যালোচনা করে দেখেন, তাহলে দেখবেন ভারতের সমস্ত সরকারি ডিপার্টমেন্টকে, অর্থাৎ ভারতের 130 থেকে 35 কোটি যে জনগণ, তাদের যে মূল সম্পদ ভারত ভূখণ্ড, এই ভারত ভূখণ্ডের বিভিন্ন ডিপার্টমেন্টকে একের পর এক, একের পর এক বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে, অর্থাৎ ভারতবর্ষকে লুটপাট করছে, ভারতবর্ষকে চুরি করছে। ওই সময়ে ভারতবর্ষের চোর ছিল এক নম্বরের চোর, আজকে সেই এক নম্বর চোররাই ভারতবর্ষের শাসন সত্তাকে খরচা করে ভারতবর্ষের সমস্ত 130 কোটির সম্পদকে নিজেদের হাতে কুক্ষিগত করে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। তো এই বিরসা মুন্ডার জীবন সংগ্রামের সেই ইতিহাস থেকে আমাদের নেওয়া উচিত। বিরসা মুন্ডা যদিও উচ্চ শিক্ষিত ছিলেন না, তবুও তিনি সেই লুটপাট, বিদেশিদের হাতে ভারতবর্ষকে সঁপিয়ে দেওয়া, তুলে দেওয়া, সেটাকে তিনি কখনো মেনে নিতে পারেননি। কিন্তু আজকের তারিখ পর্যন্ত ভারতের 130 কোটি জনগণের মধ্যে যারা এসসি ওবিসি মাইনরিটি রয়েছেন, তারা আজকের তারিখ পর্যন্ত কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে, কিছু করছে না, ভারতবর্ষের চোখের সামনে বিক্রি হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ডিপার্টমেন্ট বলুন, শিক্ষা ডিপার্টমেন্ট বলুন, রেল ডিপার্টমেন্ট বলুন, এয়ারলাইন্স বলুন, বিপিসিএল বলুন, খাদ্য দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, সমস্ত একের পর এক, একের পর এক বিদেশি কোম্পানি আডানি আম্বানির হাতে চলে যাচ্ছে। ভারতের বুদ্ধিজীবী এসসি এসটি ওবিসি মাইনরিটিরা কুম্ভকর্ণের ভূমিকা এখনো পালন করছে, কি দুঃখের বিষয়। তো আমরা পরিচিত ইতিহাস ভারতের মূলনিবাসীরা জানে না বলে, সেই ডাস্টবিনওয়ালা কাচড়া ইতিহাস জানে বলে, তাদের মধ্যে কাচড়ার মন মানসিকতা তাদের মস্তিষ্কে প্রবেশ করেছে। আর এই কাচড়া মস্তিষ্কের মাধ্যমে কখনো আন্দোলন বা সংগ্রাম করা যায় না, এই কাচড়া মস্তিষ্কের দ্বারা কখনো আন্দোলন বা সংগ্রাম করা সম্ভব নয়। বিরসা মুন্ডার যদি কাচড়ায় মস্তিষ্ক থাকত, তিনিও আন্দোলন করতে পারতেন না, কিন্তু বিরসা মুন্ডার মস্তিষ্ক ছিল বিশুদ্ধ মস্তিষ্ক। তো আদিবাসীদের আত্মসম্মান এবং জলবন জমি সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং আদিবাসীদের শোষণে দিকুদের অবৈধ অনুপ্রবেশ রোধ করা, কিন্তু আজ বাস্তব ইতিহাস বিকৃত করা একটি ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র। তো সাথীও আজকের এই তিনটি বিষয়ের মধ্যে যে প্রথম যে বিষয়সূচি, এই প্রথম বিষয়সূচির যে রাখা হয়েছে, সেই বিষয়সূচির উপর আমি আমার বিচার রাখতে চাই। সাথীয় ভারতের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে কি শিখিয়েছে? সেই ইতিহাস বলছে যে বিরসা মুন্ডার উলগুলান বা আন্দোলন ছিল ব্রিটিশের বিরুদ্ধে, আজকেও আপনারা দেখতে পারেন। তো আমি এ কথাও বলার আমার এটা উদ্দেশ্য নয় যে বিরসা মুন্ডার আন্দোলন ব্রিটিশের বিরুদ্ধে ছিল না, আমি এটাও বলছি। তো বিরসা মুন্ডার আন্দোলন যে ব্রিটিশের বিরুদ্ধে ছিল, তার ব্যাকগ্রাউন্ডে, তার পেছনের ইতিহাসটা, যেটা ভারতের ইতিহাসে একটি অক্ষরেও লেখা নেই, সেটা আমাদের জানার বিশেষ আবশ্যকতা রয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে যে সংগ্রাম আন্দোলন ইতিহাসে লেখা আছে, সেটা আমরা সবাই জানি, আজকের দিনেও পড়লে পড়তে পারে, জানতে পারে। কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা আজকের তারিখ পর্যন্ত ভারতের কোনো ইতিহাসে লেখা নেই, সেটা আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটি তথা ভারতের মূল নিবাসীদের জানা অত্যন্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সাথী,
সেই ইতিহাসটা তাহলে আমাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ না করলে আমরা জানতে পারব যে আসলে অ্যাকচুয়ালি বিরসা মুন্ডার আন্দোলনটা কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে ছিল। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা জানি বা বুঝি তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আসলে বিরসা মুন্ডার আন্দোলন বা উলগলান কাদের বিরুদ্ধে ছিল সেটা আমরা নিজেরাই অনুধাবন করতে পারবো, নিজেরাই বুঝতে পারবো, নিজেরাই নির্ণয় করতে পারবো। তো সাথী, তাই এই বিষয়বস্তুকে বোঝার জন্য আমি সেই ইতিহাসের ব্যাকগ্রাউন্ডের দিকে একটু যেতে চাই। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে দেখব 1793 খ্রিস্টাব্দে যখন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন করলেন, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের যে জমিন সেই জমিন ব্রিটিশদের অধীনস্থ যেটা ছিল সেটা ব্রিটিশদের অধীনস্থ থেকে বঞ্চিত হয়ে, ব্রিটিশদের অধীনস্থ থেকে মুক্ত হয়ে ভারতের যারা যোদ্ধার জমিদার অর্থাৎ উচ্চ বর্ণের যারা যোদ্ধার জমিদার তাদের হাতে চলে আসে সেই 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইনের মাধ্যমে। তো এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যোদ্ধার জমিদারদের হাতে ভারতের যে ভূখণ্ডের যে জমি চাষবাস যোগ্য জমি সেটা ভারতের যোদ্ধার জমিদার মহাজন সুৎকরদের হাতে চলে যায়। এবং আরো যদি আমরা পরিষ্কারভাবে ইতিহাসকে ব্যাখ্যা বিশ্লেষণ করি এই যোদ্ধার জমিদার সুৎকর মহাজন কারা ছিল, তাহলে বর্তমান তারিখের আমরা যারা উচ্চবর্ণের বলে চিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেই সমস্ত ক্লাসের বা সেই সমস্ত শ্রেণীর মানুষগুলো যোদ্ধার জমিদার মহাজন এই সমস্ত শ্রেণীর মানুষ ছিল যারা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ব্রিটিশদের কাছ থেকে চিরস্থায়ীভাবে এদেশের ভূখণ্ডকে লিজ হিসেবে নেয়। তো এই অবধি ঠিকই ছিল। পরবর্তী সময়ে যখন লর্ড কার্জন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে আসেন তথা 1890 দশকের পর এবং তিনি প্রবাবলি 1926 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, তো ওই সময় তিনি ভারতবর্ষের যে বন জঙ্গল এবং অনাবাদী অনাবাদী ভূখণ্ড রয়েছে সেই অনাবাদী ভূখণ্ডের উপর এদেশের যখন এদেশের যারা যোদ্ধার জমিদার অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যারা ভারতের ভূখণ্ডকে লিজ হিসেবে নিয়েছিল তাদেরকে আদেশ দেওয়া হয় যে সমস্ত অনাবাদী জমি রয়েছে পাহাড় বন জঙ্গল রয়েছে সেই সমস্ত জায়গায় যদি চাষযোগ্য করা হয় তাহলে সেই জমিদার সুৎকর মহাজনদের সামন্ত প্রভুদের ইংরেজকে ট্যাক্স দিতে হবে না। তো এই সুযোগ নিয়ে ভারতবর্ষের যারা যোদ্ধার জমিদার সামন্ত প্রভু যাদেরকে বলা হয় তারা কি করলো, তারা সেই অনাবাদী জমিগুলোকে শ্রমিক লাগিয়ে চাষযোগ্য করার কথা ভাবলো না, তারা কি করলো, তারা এই শয়তানি চরিত্র তাদের সামনে ফুটে আসে এবং সেই শয়তানি চরিত্র অনুসারে তারা আচরণ করে এবং ভারতবর্ষের আদিবাসী বহুল যে সমস্ত বন জঙ্গলগুলো ছিল যারা আদিবাসীরা বহুত পরিশ্রম করে কষ্ট করে সেই বন জঙ্গল কেটে চাষযোগ্য এবং বাসযোগ্য ভূমিতে পরিণত করেছিল সেই সমস্ত চাষযোগ্য ভূমির উপর ভারতের যারা যোদ্ধার জমিদার ছিল তাদের দৃষ্টি সেই সমস্ত জায়গার উপর পড়ে। এমত অবস্থায় ভারতবর্ষের ছোট নাগপুর এলাকাগুলোতে যে সমস্ত এলাকায় মুন্ডা সম্প্রদায়ের লোকের বসবাস সবচেয়ে বেশি ছিল, এছাড়া অন্যান্য আদিবাসী সম্প্রদায়ও ছিল কিন্তু মুন্ডা সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি ছিল, তো সেই মুন্ডা সম্প্রদায়ের যে বহু পরিশ্রমের ফলে চাষযোগ্য তৈরি করা জমি সেই জমিকে তারা হড়প করার চেষ্টা করে। এছাড়া আপনাদের উদ্দেশ্যে আরো আমি এটা বলতে চাই আপনাদের মনে করার উদ্দেশ্যে যে যে চাষযোগ্য এবং বাসযোগ্য জমি তৎকালীন মুন্ডা সমাজের জনগণরা করেছিলেন সেখানে সেই জমির উপর তাদের একটা প্রথা ছিল, একটা কানুন ছিল, একটা সামাজিক কানুন ছিল যেটাকে খুটকাথি প্রথা বলছে। খুটকাথি প্রথাটা কি,
ফুটকাটি প্রথা হচ্ছে যারা বন জঙ্গল কেটে অনাবাদী জমিকে চাষযোগ্য করবে, যে বা যারা করবে তাদেরই সেই জমি বা জায়গাটা তাদেরই হবে এবং তারা বংশ পরম্পরায় সেটাকে ভোগ করবে, এটাই হচ্ছে ফুটকাটি প্রথা। আমাদের বহু ইতিহাসকার আছেন, ইতিহাসের বিদ্যার্থী আছেন, কিন্তু ফুটকাটি প্রথা কি জানেন? তো এই ফুটকাটি যে প্রথা, সেই প্রথাকে বুড়ো আঙ্গিল দেখিয়ে ফুটকাটি প্রথাকে উচ্ছেদ করে এদেশের যোদ্ধা জমিদাররা সেই সমস্ত মুন্ডা সমাজের লোকেদের দ্বারা তৈরি করা চাষযোগ্য জমিকে তারা হড়প করে। ব্রিটিশ সরকারের আদেশ কি ছিল? ব্রিটিশ সরকারের আদেশ ছিল যে সমস্ত অনাবাদী জায়গাগুলো রয়েছে যেটা এখনো পর্যন্ত চাষযোগ্য করে তোলা হয়নি, সেটাকে যদি এদেশের জমিদাররা সামন্ত প্রভুরা চাষযোগ্য করে তাহলে তার জন্য তাদের ট্যাক্স বা কর দিতে হবে না। তাহলে নিজের পরিশ্রমে বা নিজের পয়সা খাটিয়ে অনাবাদী জমিকে চাষযোগ্য তারা করলো না, তারা কি করলো? যে সমস্ত চাষ এবং আবাদযোগ্য জায়গা জমিগুলো বিশেষ কোন সম্প্রদায়ের দ্বারা তৈরি করা হয়েছিল সেই সমস্ত চাষ এবং বাসযোগ্য জমিকে হড়প করে। তাহলে এমন অবস্থায় কার না রাগ লাগে বলুন? তো এবার ভারতের যে ইতিহাস বলছে বিরসা মুন্ডার আন্দোলন ছিল ইংরেজদের বিরুদ্ধে। এবার আপনারাই নির্ণয় করুন যে খুটকাটি যে প্রথা, সেই প্রথাকে উচ্ছেদ করে এদেশের মুন্ডা সমাজের লোকেদের দ্বারা তৈরি করা চাষযোগ্য বাসযোগ্য জমি জমা থেকে উচ্ছেদ করার কার্যক্রম কারা করেছিল? যোদ্ধার জমিদার সামন্ত প্রভুরা, যারা বর্তমানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং তৎসম উচ্চ বর্ণের লোক। তো এখানে আসল যারা ইনিমি, মেন যারা শত্রু এখানে কে? ইংরেজ না, এদেশের সামন্ত প্রভুরা অর্থাৎ যোদ্ধার জমিদাররা। কারা? ভারতের যারা ইতিহাসকার তারা ভারতের জনগণকে বোকা বানানোর জন্য ইতিহাস কিভাবে লিখছে যে বিরসা মুন্ডার আন্দোলন ছিল ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশ সরকারের অর্ডার কি ছিল? লর্ড কার্জনের অর্ডার ছিল যে সমস্ত অনাবাদী জমি অর্থাৎ যে সমস্ত অনাবাদী জায়গাগুলো রয়েছে পড়ে রয়েছে সেটাকে আবাদযোগ্য করার জন্য অর্ডার বা আদেশ দেওয়া হয়েছিল। তারা কি করলো? যারা চাষযোগ্য এবং বাসযোগ্য করেছে বহু পরিশ্রমের ফলে সেই সমস্ত চাষযোগ্য জমিকে তারা হড়প করে। তাহলে এমত অবস্থায় বিদ্রোহের কেন আগুন জ্বলবে না? এবং এই যে ইতিহাস চেপে রাখা ইতিহাস, এই চেপে রাখা ইতিহাস যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে ইংরেজদের আগে এদেশের সামন্ত প্রভুরা অর্থাৎ যোদ্ধার জমিদাররা হচ্ছে মেন বদমাইশ। তাদের যে কীর্তিকাণ্ড, তাদের যে আচরণ, তাদের যে ব্যবহার, তাদের যে সেই জমি হড়পের কার্যক্রমের ফলে ভারতবর্ষের মুন্ডা বিদ্রোহের জন্ম নিয়েছিল। তো এই ইতিহাসকে সম্পূর্ণ চেপে রেখে ভারতবর্ষের লোকের সামনে ইতিহাসকাররা কি উপস্থাপন করছে? ইতিহাসকাররা উপস্থাপন করছে যে ভারতের আদিবাসী আন্দোলন তথা মুন্ডা বিদ্রোহ বলুন, সাঁওতাল বিদ্রোহ বলুন, কোল বিদ্রোহ বলুন, ভিল বিদ্রোহ বলুন, আরো যে বিভিন্ন রকম আদিবাসী বিদ্রোহ ছিল সেটা ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে ছিল না, সেটা ইংরেজদের বিরুদ্ধে। কিন্তু মেন ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে আমরা পরিষ্কার দেখতে পাব যে ইংরেজদের বিরুদ্ধে অনেক পরবর্তীতে মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে যুদ্ধ হয়েছিল, কিন্তু আসল শত্রু যারা এদেশের উচ্চ বর্ণের সামন্ত প্রভুরা যোদ্ধার জমিদাররা তারা হচ্ছে মেন বদমাইশ, মেন শয়তান, মেন ক্রিমিনাল তারা। তো সাথে তারপর ছোটনাগপুরের যে সমস্ত চাষবাস যোগ্য জমি ছিল, আবাদ যোগ্য জমি ছিল, সেটাকে হড়প করার চেষ্টা করে এবং এই হড়প করার চেষ্টা করলে তৎকালীন ছোটনাগপুর অঞ্চলের মুন্ডা সমাজের নেতা নেতৃত্ব থেকে সাধারণ জনগণ নিজেদের হাতে তৈরি করা জমি জমাকে রক্ষা করার জন্য তারা পথে নামেন। এমত অবস্থায় যোদ্ধার জমিদাররা কি ব্রিটিশ সরকারকে রিপোর্ট কি দিল? ব্রিটিশ সরকারকে রিপোর্ট দিল যে আপনি যে অর্ডারটা জারি করেছিলেন অর্থাৎ অনাবাদী জমিগুলোকে চাষ আবাদ যোগ্য, আমরা চাষ আবাদ যোগ্য তৈরি করলাম কিন্তু মুন্ডারা এখানকার চাষ আবাদ যোগ্য জমিগুলো আমাদেরকে নিতে দিচ্ছে না, কি ভুল মেসেজ জানা দিয়েছিল। কিন্তু এই ভুল মেসেজটা ভারতের ইতিহাসে যারা মূলনিবাসী তথা আদিবাসী তারা তো জানেই না, আর জানে না বলে তাদের মূল যারা শত্রু তাদেরকে চিনতে পারছে না, ব্রিটিশকে দোষারোপ করছে, ব্রিটিশকে দোষারোপ করছে। তো সাথে এদেশের যারা সামন্ত প্রভু যোদ্ধার জমিদার তারা ব্রিটিশকে ভুল মেসেজ দেয় এবং এই ভুল মেসেজ দেওয়ার ফলে ব্রিটিশ সরকার কি করে সেই আদিবাসীদের আন্দোলনকে দমন করার জন্য সশস্ত্র আন্দোলনের রূপরেখার প্রস্তুতি নেয়, যার ফলে মুন্ডা বিদ্রোহের আবির্ভাব হয় এবং এই মুন্ডা বিদ্রোহের ফলে বহু মুন্ডা থেকে শুরু করে অনেক আদিবাসী সমাজের মানুষের প্রাণ হানি হয়।
তো এই যে হাজার হাজার শত শত মানুষের প্রাণ হাই প্রাণহানি হলো এর জন্য প্রকৃত দায়ী কে এর জন্য মূল বা মেন প্রকৃত দায়ী হচ্ছে এদেশের সামন্ত প্রভু অর্থাৎ জোতদার জমিদার সুদকর মহাজন যারা তৎকালীন সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এদেশের ভূখণ্ডকে লিজ হিসেবে নিয়েছিলেন তারাই হচ্ছে মেন দায়ী তারা হচ্ছে মেন বদমাইশ তারা হচ্ছে মেন ক্রিমিনাল তো সাথী এই আন্দোলনের যে রূপরেখা নেওয়া হয়েছিল সেই রূপরেখা যে রূপরেখাটা তৎকালীন সময়ে বিশাল আকারের রূপরেখা নিয়েছিল বিশাল আকারের আন্দোলনের একটা পরিস্থিতি নির্মাণ হয়েছিল এই পরিস্থিতিকে ধ্যান রেখে ব্রিটিশ সরকার কি করলো সশস্ত্র ব্রিটিশ বাহিনীকে নামিয়ে মুন্ডাদের দমন করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত পরিণাম স্বরূপ আমরা কি দেখতে পারলাম সেই সমস্ত ছোটনাগপুর যে সমস্ত এলাকায় মুন্ডাদের দ্বারা চাষযোগ্য এবং বাসযোগ্য করা হয়েছিল সেই সেই সমস্ত জায়গা পরবর্তীকালে যোদ্ধা জমিদার শত্রুর মহাজনদের হাতে চলে আসে তো সাথী যখন এই সদখুর মহাজন তথা সামন্ত প্রভুরা মুন্ডাদের সেই তৈরি করা জায়গা জমিকে হড়প করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল তখন মুন্ডারা দলবল নিয়ে সেটাকে প্রতিরোধ করার জন্য রাস্তায় নামেন এবং সেই সময় তারা দীপ্ত কণ্ঠে মুন্ডাদের যে নেতৃত্ব ক্রান্তিবীর বিরসা মুন্ডা তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে আমাদের এই ছোটনাগপুর এলাকায় মুন্ডারা তা সম্মিলিত হবে তারা ঘোষণা করে যে এখানে দিকুদের প্রবেশ করতে দেওয়া যাবে না দিকুরা কারা দিকু দিদিয়া হচ্ছে দিশম কুদিয়া হচ্ছে কুমরু অর্থাৎ দেশকে যারা চুরি করে দেশকে যারা লুটপাট করে দেশের সম্পত্তিকে যারা লুটপাট করে তারাই হচ্ছে দিকু তৎকালীন সমাজে দিকু বলতে তারা প্রকৃত দিকুকে ছিল এদেশের সামন্ত প্রভু যোদ্ধা জমিদার তারা মেন দিকু ছিল যদিও ইংরেজরা দিকু ছিল কিন্তু ইংরেজরা হচ্ছে দুই নম্বরের সেকেন্ড সারির দিকু প্রথম সারির বা এক নম্বরের দিকু তারা ছিল এক নম্বরের দিকু ছিল এদেশের সামন্ত প্রভু যোদ্ধার জমিদার তারা ছিল এক নম্বরের দিকু এবং এই সমস্ত এক নম্বরদের দিকুকে রোধ করার জন্য প্রতিহত করার জন্য বিশ্বমুন্ডা দিকুদের সেই অবৈধ অনুপ্রবেশকে রোধ করার জন্য আন্দোলনের প্রস্তুতি নিয়েছে এরপরে যখন আন্দোলন চরম আকারের রূপ ধারণ করে সেই সময় সমস্ত মুন্ডা সমাজের জনগণদের দ্বারা নারী পুরুষ স্ত্রী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে তারা সমবেত হয়ে ঘোষণা করেন যে আবহাওয়া রাজ আবহাওয়া দিশম অর্থাৎ আমাদের দেশ আমাদেরই রাজ থাকবে এখানে দিকুদের প্রবেশ করতে দেওয়া যাবে না দিকুদের সেই অবৈধ হস্তক্ষেপকে আমরা কখনোই মেনে নিতে পারবো না তার জন্য যদি আমাদের জি জান জিন্দেগি দিতে হয় আমরা জান দিতে প্রস্তুত থাকব কিন্তু এনি হাউ কন্ডিশন যে কোনো পরিস্থিতিতে হোক দিকুদের সেই অবৈধ হস্তক্ষেপকে প্রতিহত করতেই হবে তে এমত অবস্থায় আন্দোলন একটা চরম সীমায় পৌঁছায় এবং চরম শেষ পর্যন্ত এদেশের যারা ইতিহাসকার তারা ইতিহাসে কি লিখেছেন ইতিহাসে লিখেছেন যে মুন্ডাদের কিছু বিশ্বাসঘাতক লোকের দ্বারা বিরসা মুন্ডাকে ধরিয়ে দেওয়া হয় গলত ভুল ইতিহাস এদেশের যারা যোদ্ধার জমিদার সামন্ত প্রভু তথা উচ্চ বর্ণের লোক ছিল তাদের বিশ্বাসঘাতকতার ফলে বিরসা মুন্ডাকে ধরিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত এবং বিরসা মুন্ডাকে জেলে পুরা হয় ভারতবর্ষের ইতিহাস যে কতটা বিকৃতি করে আমাদেরকে আমাদের মগজে ঢালা হচ্ছে সেটা যদি আমরা বিদেশি ইতিহাসগুলোকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ ঘাটার চেষ্টা না করি তাহলে কিছু বুঝতে পারবো ভারতবর্ষের ইতিহাসকে এত একদম ডাস্টবিন করে রেখেছে আমরা বিদেশি ইতিহাসকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পর্যালোচনা না করি তাহলে এই ডাস্টবিন ইতিহাস নিয়ে আমাদের সেই মস্তিষ্ককে ডাস্টবিনে পরিণত করবে তো সাথী সেই যোদ্ধার জমিদার সামন্ত প্রভু তাদের বিশ্বাসঘাতকতার ফলে শেষ পর্যন্ত বিরসা মুন্ডাকে ধরিয়ে দেওয়া হয় এবং বিরসা মুন্ডাকে জেলে পড়া হয় এবং বিরসা মুন্ডাকে সেই জেলের মধ্যে অকথ্য নির্মম অত্যাচার করে শেষ পর্যন্ত বিষ প্রয়োগের ফলে তাকে হত্যা করা হয় তো এই যে ইতিহাস এই ইতিহাস থেকে আমরা বর্তমান সমাজে এখান থেকে আমাদের প্রেরণা নেওয়া উচিত যে পূর্বের যে দিকু বর্তমান সমাজে সেই দিকুদের অস্তিত্ব এখনো আছে ইংরেজরা দ্বিতীয় সারির দিকু ছিল সেই দ্বিতীয় সারির দিকুরা 1947 সালের 15 আগস্ট তারা গুড বাই করে ভারতবর্ষকে গুড বাই করে ইংল্যান্ডে চলে যায়
কিন্তু প্রথম সারির যে দিকু সেই প্রথম সারির দিকু আজকের তারিখ পর্যন্ত তারা ভারতের শাসন সত্তাকে কব্জা করে অবৈধভাবে কব্জা করে আজকের তারিখ পর্যন্ত ভারতের এসসি এসটি ওবিসি মাইনরিটি তথা ভারতের মূল নিবাসীর উপর শোষণ এবং শাসন করে চলেছে। প্রথম সারির যে দিকু সেই দিকু আজকের তারিখ পর্যন্ত আজকের তারিখ অবধি তারা বিদ্যমান, তারা কোথাও যায়নি, তারা আজকের তারিখ পর্যন্ত ভারতের শাসন সত্তাকে অবৈধভাবে কব্জা করে ভারতের মূল নিবাসীকে শোষণ এবং শাসন করে চলেছে। এদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত প্রয়োজন, চিহ্নিতকরণ করা অত্যন্ত প্রয়োজন এবং তাদের এগেনস্টে তাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সাথী, এই বিরসা মুন্ডার যে জীবন সংগ্রাম, সেই জীবন সংগ্রামের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেই সময় বিরসা মুন্ডা যাদেরকে দিকু বলেছিলেন, অর্থাৎ এদেশের লুটপাটকারী, এদেশের সম্পদকে লুটপাট করে যারা নিয়ে যাচ্ছে, বিক্রি করছে, হড়প করছে, তাদেরকে তিনি দিকু বলছিলেন, অর্থাৎ বহিরাগত যারা সুৎকর মহাজন থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণীর যারা বহিরাগত বা দিকু, সেই ব্রিটিশ তাদের সকলকে তিনি দিকু বলেছিলেন। বর্তমান সময়ে সেই প্রথম শ্রেণীর দিকু আজকে তারিখ পর্যন্ত বিদ্যমান এবং সেই বিরসা মুন্ডার সময়ে যে সমস্ত কার্যকলাপ হচ্ছিল আজকের তারিখ পর্যন্ত একই কার্যকলাপ সেই প্রথম শ্রেণীর দিকুরা আজকের তারিখ পর্যন্ত একই কার্যকলাপ করে চলেছে। কিরকম একই কার্যকলাপ আজকের তারিখ পর, আজকের তারিখে যদি আপনি ভারতের সেই প্রেক্ষাপটটা পর্যালোচনা করে দেখেন তাহলে দেখবেন ভারতের সমস্ত সরকারি ডিপার্টমেন্টকে, অর্থাৎ ভারতের 130 থেকে 35 কোটি যে জনগণ, তাদের যে মূল সম্পদ ভারত ভূখণ্ড, এই ভারত ভূখণ্ডের বিভিন্ন ডিপার্টমেন্টকে একের পর এক একের পর এক বিদেশি কোম্পানির হাতে বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে, অর্থাৎ ভারতবর্ষকে লুটপাট করছে, ভারতবর্ষকে চুরি করছে। ওই সময়ে ভারতবর্ষের চোর ছিল এক নম্বরের চোর, আজকে সেই এক নম্বর চোররাই ভারতবর্ষের শাসন সত্তাকে কব্জা করে ভারতবর্ষের সমস্ত 130 কোটির সম্পদকে নিজেদের হাতে কুক্ষিগত করে বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে। তো এই বিরসা মুন্ডার জীবন সংগ্রামের সেই ইতিহাস থেকে আমাদের নেওয়া উচিত। বিরসা মুন্ডা যদিও উচ্চ শিক্ষিত ছিলেন না, তবুও তিনি সেই লুটপাট বিদেশিদের হাতে ভারতবর্ষকে সঁপিয়ে দেওয়া, তুলে দেওয়া, সেটাকে তিনি কখনো মেনে নিতে পারেননি। কিন্তু আজকের তারিখ পর্যন্ত ভারতের 130 কোটি জনগণের মধ্যে যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি রয়েছেন, তারা আজকের তারিখ পর্যন্ত কুম্ভকর্ণের ভূমিকা পালন করছে, কিছু করছে না, ভারতবর্ষের চোখের সামনে বিক্রি হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ডিপার্টমেন্ট বলুন, শিক্ষা ডিপার্টমেন্ট বলুন, রেল ডিপার্টমেন্ট বলুন, এয়ারলাইন্স বলুন, বিপিসিএল বলুন, খাদ্য দপ্তর বলুন, স্বাস্থ্য দপ্তর বলুন, সমস্ত একের পর এক একের পর এক বিদেশি কোম্পানি আডানি আম্বানির হাতে চলে যাচ্ছে। ভারতের বুদ্ধিজীবী এসসি এসটি ওবিসি মাইনরিটিরা কুম্ভকর্ণের ভূমিকা এখনো পালন করছে, কি দুঃখের বিষয়। তো আমরা পরিচিত ইতিহাস ভারতের মূল নিবাসীরা জানে না বলে, সেই ডাস্টবিনওয়ালা কাচড়া ইতিহাস জানে বলে তাদের মধ্যে কাচড়ার মন মানসিকতা তাদের মস্তিষ্কে প্রবেশ করেছে, আর এই কাচড়া মস্তিষ্কের মাধ্যমে কখনো আন্দোলন বা সংগ্রাম করা যায় না। এই কাচড়া মস্তিষ্কের দ্বারা কখনো আন্দোলন বা সংগ্রাম করা সম্ভব নয়। বিরসা মুন্ডার যদি কাচড়ায় মস্তিষ্ক থাকতো তিনিও আন্দোলন করতে পারতেন না, কিন্তু বিরসা মুন্ডার মস্তিষ্ক ছিল বিশুদ্ধ মস্তিষ্ক, তাই তিনি আন্দোলন করে মহাশক্তিশালী ব্রিটিশদের বিরুদ্ধেও আন্দোলনের জন্য শেষ পর্যন্ত প্রস্তুতি নিয়েছিলেন। এবং তার ফলস্বরূপ বিরসা মুন্ডার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলস্বরূপ পরবর্তী সময়ে তিনি কি পেয়েছিলেন, ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে ছোটনাগপুর এলাকার একটা সত্তা পেয়েছিলেন, ছোটনাগপুর এলাকার সত্তা পেয়েছিলেন, অর্থাৎ ছোটনাগপুর এলাকার মালিক হয়েছিল পরবর্তী মুন্ডা সম্প্রদায়। এই ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত সেই মুন্ডাদের জন্য ছোটনাগপুর যে এরিয়া, সেই এরিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয় শেষ পর্যন্ত। তো সাথী, সেই বিরসা মুন্ডার যে জীবন সংগ্রামের যে সন্দেশ, সেখান থেকে আমাদের বর্তমান প্রজন্মকে অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে এবং এর থেকে বর্তমান প্রেক্ষাপটকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বর্তমান সময়ে যে দিকুরা শোষণ শাসন লুটপাট চালাচ্ছে, রেসকে বিক্রি করার কার্যক্রম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ার প্রয়োজন আছে। এবং এটা শুধু মুন্ডাদের জন্য নয় বা আদিবাসীদের জন্য নয়, সমস্ত ভারতের মূল নিবাসীদের জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি মাইনরিটিদের সেই ভারতভূমি, সেই ভারতভূমি বিদেশির হাতে চলে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটিরা একত্রিত হয়ে এই এক নম্বর যে দিকুরা আজ পর্যন্ত রয়েছে এবং আজ পর্যন্ত ভারতের ভারতভূমিকে খণ্ড বিখণ্ড করে বিদেশির হাতে তুলে দিচ্ছে, এটাকে প্রতিহত করার জন্য আমাদের একত্রিত হওয়ার প্রয়োজন আছে। নচেৎ আগামী দিনে আমরা তো যাবই,
আমরা তো সমাপ্ত শেষ সবাই হব আমাদের পরবর্তী প্রজন্ম মান সম্মান স্বাভিমান সহকারে এদেশে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে। তো সাথীও তাই আমি এই বিষয়ের উপর সর্বশেষ মেসেজ যেটাই দিতে চাই যে বিরসা মুন্ডা অন্যায় অত্যাচার অর্থাৎ দিকুদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে নিজেদের দেশে নিজেদের রাজ স্থাপনের বিরুদ্ধে জন্য আবুয়া দিশম আবুয়া রাজের যে স্লোগান দিয়েছিলেন যে ডাক দিয়েছিলেন সেই আবুয়া দিশম আবুয়া রাজ সেই স্লোগান বা সেই নারা আজকের তারিখ পর্যন্ত ততটাই প্রাসঙ্গিক যতটা প্রাসঙ্গিক সেই 1900 সাল নাগাদ ছিল। আজকে ততটাই প্রাসঙ্গিক আজকে ভারতবর্ষের SC ST মূল OBC মাইনরিটি যারা DNA অনুসারে মূল নিবাসী এদেশের মূল ভূমিপুত্র তাদেরকে একত্রিত হয়ে সেই উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে আবুয়া দিশম আবুয়া রাজের ডাক দেওয়ার প্রয়োজন আছে এবং আবুয়া দিশম আবুয়া রাজকে কায়েম করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। তো এমত অবস্থায় ভারতের সকল SC ST OBC মাইনরিটিদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভারতের যে ভূখণ্ড যেটা আমাদের পূর্বপুরুষ মহাপুরুষদের দ্বারা নির্মিত সেই ভারত ভূখণ্ড বিদেশীদের হাতে সেই এক নম্বর দিকু যারা ব্রাহ্মণ্যবাদী দিকু সেই এক নম্বর দিকুদের মাধ্যমে দুই নম্বর দিকুদের হাতে পুনরায় স্থানান্তরিত বা হস্তান্তরিত হওয়ার পথে তো এমত অবস্থায় আমাদের সকল মূলনিবাসীদেরকে একত্রিত হয়ে সেই হস্তান্তরকে রোধ করতে হবে এবং এই ভারত ভূখণ্ডে আবুয়া দিশম আবুয়া রাজকে স্থাপন করতে হবে এবং এটা আমাদের সেই বিরসা মুন্ডার আন্দোলন থেকে শিক্ষা নেওয়া বা বিরসা মুন্ডার যে সংগ্রামের পথ সেই পথকে অবলম্বন করার বর্তমান সময়ে ততটাই প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সাথীও যদিও যে প্রথম যে বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টার উপর যদি পরিষ্কারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো এই ছোট্ট সময়ের মধ্যে আমি মেন মেন টপিক্স এর উপরে আমার বিচার রাখলাম। এর পরবর্তী আমি আজকের যে বিষয়সূচি চর্চার জন্য রাখা হয়েছে সেই বিষয়সূচির দুই নম্বর বিষয়সূচি সেই দুই নম্বর বিষয়সূচির উপর আমি আমার বিচার রাখব। আজকে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ এবং রাষ্ট্রীয় আদিবাসী কর্মচারী সংঘ রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র সংঘ এই তিনটি সংগঠনের মাধ্যমে সারা ভারতবর্ষে 300টি জেলায় একই সঙ্গে একই দিনে এই তিনটি বিষয় সারা ভারতবর্ষের সামনে চর্চা করা হচ্ছে। আজকে সেই সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলাতেও এই তিনটি সংগঠনের মাধ্যমে এই বিষয়সূচিকে উন্মোচন করার জন্য চর্চার জন্য রাখা হয়েছে। তো দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টি চর্চার জন্য রাখা হয়েছে প্রতারণার বই প্রকাশ কি আদিবাসী মহাপুরুষদের জন্মবার্ষিকী ও শাহাদাত দিবসের অজুহাতে আদিবাসীদের বকাবা নিয়ে আদিবাসী এলাকায় আদিবাসী মহাপুরুষদের ইতিহাসকে বিকৃত করার এক ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র। এই যে দুই নম্বর বিষয় রয়েছে এই দুই নম্বর বিষয় অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়কে জানা বোঝা আমাদের মূল নিবাসী সমাজের অত্যন্ত প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে আমরা কি দেখলাম আজ ক্রান্তিবীর জননায়ক বিরসা মুন্ডার 146তম জন্ম শতবার্ষিকী আজ 2021-এ আমরা পালন করছি অর্থাৎ এর পূর্বে 145তম জন্ম শতবার্ষিকী পার হয়েছে। তো লগভগ 140 থেকে 143তম জন্ম শতবার্ষিকী পর্যন্ত ভারতের যারা ব্রাহ্মণ্যবাদী মানসিকতার লোক তারা বিরসা মুন্ডার নাম পর্যন্ত জানত না। যারা ব্রাহ্মণ্যবাদী মানসিকতার লোক এবং সেই লোকগুলো আমি সাধারণ লোকের কথা বলছি যারা শাসন সত্তায় বিদ্যমান সেই সমস্ত শাসন সত্তাধারী লোক 143 থেকে 144তম জন্ম শতবার্ষিকী পর্যন্ত বিরসা মুন্ডার নাম পর্যন্ত জানত। বিগত বছর অর্থাৎ বিরসা মুন্ডার 145তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতবর্ষের শাসন সত্তাধারী লোকেরা বিশেষত RSS বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এই সমস্ত সাম্প্রদায়িক সংগঠনের কিছু কার্যকর্তা কর্মকর্তারা নির্ণয় নেয় কি নির্ণয় নেয় যে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীকে তারা জনজাতি গৌরব দিবস হিসেবে সারা ভারতবর্ষে পালন করে যে সমস্ত জায়গায় আদিবাসীরা রয়েছে সেই সমস্ত জায়গায় জায়গায় তারা জনজাতি গৌরব দিবস হিসেবে বিগত বৎসর থেকে তারা সারা ভারতবর্ষে পালন করছে। যারা বিরসা মুন্ডার জন্মের 144 বছর পর্যন্ত বিরসা মুন্ডার নাম পর্যন্ত নিতে তারা অস্বীকার করেছে তারাই 145তম জন্ম জয়ন্তী বিগত বছর
সারা দেশব্যাপী ঢোল ঢাক পিটিয়ে ঢিনরা পিটিয়ে বহু সমারোহ সহকারে আদিবাসী এলাকায় এলাকায় গিয়ে 145তম জন্ম জয়ন্তীকে তারা জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করে এবং এর দ্বারা ভারতের আদিবাসী সমাজের লোকগুলো কি বলছে বলছে না এখন সরকারও বিরসা মুন্ডাকে মান সম্মান শ্রদ্ধা দিচ্ছে মান সম্মান দিচ্ছে আমাদের যারা সাধারণ আদিবাসী লোক থেকে শুরু করে যারা উচ্চ শিক্ষিত হায়ার এডুকেশন যাদের রয়েছে তারাও বলছে কি না বর্তমান সময়ে সরকারও আদিবাসীদের যারা মহাপুরুষ তাদের মান্যতা দিচ্ছে তো সাথী এই সোচ এবং এই মানসিকতা এই মানসিকতাকে সম্পূর্ণ মস্তিষ্কের সেই ব্রেন থেকে তুলে দিতে হবে সম্পূর্ণ মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে নইলে সেটা কাঁচড়া হয়ে যাবে মস্তিষ্ক বিশুদ্ধ মস্তিষ্ক কাঁচড়া হয়ে যাবে আমাদের আদিবাসী তথা বিশ্বমুন্ডা থেকে শুরু করে যে সমস্ত আদিবাসী বীর পুরুষ মহাপুরুষরা রয়েছেন যাদের জন্ম জয়ন্তী থেকে শুরু করে বিভিন্ন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বিভিন্ন আন্দোলন দিবস বর্তমান সময়ে শাসক গোষ্ঠীরা যারা উদযাপন করছে তারা আমাদের মহাপুরুষকে মান সম্মান দেওয়ার জন্য নয় আমাদের মহাপুরুষদের মান সম্মান দেওয়ার জন্য তারা এই সমস্ত কার্যক্রম কর্মসূচি করছে না বরং নিজেদের শাসন সত্তাকে দীর্ঘজীবী করার জন্য এই সমস্ত কার্যক্রমগুলো করছে নিজেদের শাসন সত্তাকে দীর্ঘজীবী করার জন্য এই সমস্ত কার্যক্রমগুলো করছে নচেত যারা বিরসা মুন্ডার 100 জন্মের 144 বছর পর্যন্ত যারা যার নাম নিতে নাম পর্যন্ত নেওয়ার আবশ্যকতা মনে করেনি তারা 145তম জন্ম জয়ন্তী এত ঢোকঢাল পিটিয়ে এত সমারোহ সহকারে উদযাপন করার তাদের হিড়িক পড়লো কেন কারণ বর্তমান সময়ে দেখছে আদিবাসী সমাজের যারা সামাজিক ইতিহাস জানে তারা নিজেদের মহাপুরুষদের মান সম্মান নিজেদের মহাপুরুষদের যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামের ইতিহাস নিজেদের প্রজন্মের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করছে চিন্তন মন্থন করছে তাদের সংগ্রামের ইতিহাসটা নিজেদের প্রজন্মের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তন মন্থন করে বিচার রাখছে এমতা অবস্থায় এই সমস্ত বিচার মন্থন কার্যক্রম সাংগঠনিক রূপ নেয় এবং সেই সাংগঠনিক রূপরেখাটা বর্তমানে সাংগঠনিক শক্তির একটা রূপরেখা নেয় তো এই সাংগঠনিক রূপরেখা যদি এভাবে বাড়তে থাকে তাহলে আগামী দিনে যারা এদেশের এক নম্বর দিকে আজকের তারিখ পর্যন্ত যারা শাসন সত্তাকে কব্জা করে বসে রয়েছে তাদের আগামী দিনে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা তারা আগে থেকেই লক্ষ্য করে দেখতে পাচ্ছে তো তাই তারা কি করলো এই সমস্ত সাংগঠনিক শক্তিকে বিপদগামী করার জন্য আদিবাসী এলাকায় এলাকায় গিয়ে বিগত বছর থেকে তারা শুরু করেছে 145তম জন্ম জয়ন্তী যে জন্ম জয়ন্তীকে তারা জনজাতি গৌরব দিবস হিসেবে সারা ভারতবর্ষে পালন করছে এবং আজকের তারিখ পর্যন্ত আজকে যে 15ই নভেম্বর আজকের তারিখে সারা ভারতবর্ষে তারা এই জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করছে আর আমাদের সাধারণ মানুষগুলো তালিম আছে খুশি হচ্ছে এটা খুশি হওয়ার বিষয় নয় বরং দুঃখের বিষয় কারণ এই সমস্ত আমাদের যারা বীর পুরুষ মহাপুরুষ তাদের বীর পুরুষ মহাপুরুষদের বিকৃত ইতিহাস আমাদের জনসমক্ষে তুলে ধরা চেষ্টা করে এবং এই সমস্ত বিকৃত ইতিহাস যখন আমাদের প্রজন্মের কাছে চলে আসে তখন আমাদের পরবর্তী প্রজন্মরা বলে যে না আমাদের মহাপুরুষদের ইতিহাস এরকমই কিন্তু বাস্তব ইতিহাসটা তারা আজ পর্যন্ত বলবেও না কেন বলবে না কারণ তারা একটা অক্ষরে আজকে তারিখ পর্যন্ত লিখে না স্বাধীনতার 75 বছর হলো এক অক্ষরেও প্রকৃত ইতিহাস আজকে তারিখ পর্যন্ত ভারতের যারা সত্তাধারীরা যারা সিলেবাসকে কব্জা করে রেখেছে তারা আজকে তারিখ পর্যন্ত প্রকৃত ইতিহাস লেখেন তো সাথীও তো এই সমস্ত যারা কুচক্রী শক্তি তারা সেই কুচক্রী শক্তি তারা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সেই মহাপুরুষদের জীবন সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে আমাদের জনমানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো এরকম পরিস্থিতিতে ভারতের যারা এসসি ওবিসি মাইনরিটি রয়েছে তাদের এই বিষয়ে সজাগ এবং সচেতন হওয়ার আবশ্যকতা রয়েছে নচেত আগামী দিনে আমরা এই বিকৃতি ইতিহাসের দ্বারা প্রভাবিত হয়ে বিপদগামী হয়ে যাব এবং এই বিপদগামী অতটাই ভয়ঙ্কর যে বিপদগামীর অবস্থা আমাদের আগামী দিনে নিজেদের অস্তিত্বকে হারানোর দিকে নিয়ে যাবে এতটা ভয়ঙ্কর তো সাথী এই যে এই বিষয় যে বিষয়টা
এখানে চর্চার জন্য রাখা হয়েছে যে বর্তমান সময়ে এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী সত্যধারী রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন তারা আদিবাসী এলাকায় গিয়ে আমাদের আদিবাসী বীর পুরুষ মহাপুরুষদের বিকৃতি জীবন সংগ্রামের ইতিহাস তাদের সামনে তুলে ধরছে। এর ফলে কি হচ্ছে, এটা আমাদের আদিবাসী মহাপুরুষদের মান সম্মান তো দিচ্ছেই না, সেটা তো মান সম্মান করা তো হচ্ছেই না, বরং তাদেরকে অপমান করা হচ্ছে এবং পরবর্তী প্রজন্মকে বিপদগামী করা হচ্ছে। তো তাই আমি বলতে চাই, আজ ক্রান্তিবীর জননায়ক বিরসা মুন্ডার 146তম জন্ম শতবার্ষিকীর অবসরে আমি বলতে চাই, যে সমস্ত ব্রাহ্মণ্যবাদী শক্তি জনজাতি গৌরব দিবস হিসেবে সারা ভারতবর্ষে আদিবাসীদের পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে বিরসা মুন্ডার বিকৃতি ইতিহাসকে জনসমক্ষে তুলে ধরার জনসমক্ষে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে আপনারা আদিবাসীদের শাহাদাত দিবস বলুন, জন্মশতবার্ষিকী বলুন, আমাদের আদিবাসীদের উদযাপন করার আপনাদের কোনো হক এবং অধিকার নেই। কেন নেই? কারণ যে সমস্ত কুচক্রি সম্প্রদায় বা বিশেষ গোষ্ঠীর দ্বারা আমাদের বিরসা মুন্ডাকে প্রাণ হারাতে হয়েছিল, সেই সমস্ত কুচক্রি বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী আজ আদিবাসীদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বিরসা মুন্ডার বিকৃতি ইতিহাস তাদের সামনে তুলে ধরছে। তো তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আদিবাসীদের জন্মশতবার্ষিকী, মহাপুরুষদের যে জন্মশতবার্ষিকী এবং মৃত্যু শতবার্ষিকী সেটাকে উদযাপন করার সেটাকে মান মান্যতা দেওয়ার আপনাদের কোনো হক অধিকার নয়, বরং আপনারা আপনাদের নিজেদের যারা মহাপুরুষ বীর পুরুষ রয়েছেন, সেই হেডগেওয়ার বলুন, গোলবারকার বলুন, মোহন ভাগবত বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, নাথুরাম গডসে বলুন, তাদের তারা করুক, আমাদের কোনো অবজেকশন নেই। তারা নিজেদের যারা মহাপুরুষ রয়েছে, নিজেদের যারা মান্যগণ্য ব্যক্তি রয়েছে, তাদের জন্ম শতবার্ষিকী নিজেদের প্রজন্মের কাছে উন্মোচন করুক, আমাদের নো অবজেকশন। কিন্তু খবরদার, আদিবাসীদের যারা মহাপুরুষ বীর পুরুষ রয়েছেন, তাদের বিকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করবে, তাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবেন না, নচেত এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, নচেত এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো সাথী, তাই আমি সেই সমস্ত সাম্প্রদায়িক গোষ্ঠীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের মহাপুরুষদের বীর পুরুষদের জীবন সংগ্রামের ইতিহাস আপনাদের সোসাইটিতে গিয়ে বলুন, আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে বলুন, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু খবরদার, আমাদের মহাপুরুষদের জীবনের সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করবে না, ভুল ইতিহাস আমাদের জনগণের সামনে তাদের ইতিহাসকে বিকৃত করে তুলে ধরার চেষ্টা করবেন না, নচেত এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তো সাথী, তাই আমি এই দ্বিতীয় বিষয়ের সম্পর্কে সর্বশেষে এটা বলতে চাই, যে সমস্ত সাম্প্রদায়িক বিশেষ রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এবং বিশেষ গোষ্ঠী সমূহ সম্প্রদায় সমূহ যারা আদিবাসীদেরকে আদিবাসীদের মহাপুরুষদের ব্রাহ্মণীকরণ তথা ভাগবাকরণ করার অপচেষ্টা সারা ভারতবর্ষ ধরে করে সারা ভারতবর্ষ ব্যাপী করে চলেছে, তাদের উদ্দেশ্যে আমাদের সজাগ সর্বদা সজাগ এবং সতর্ক থাকা আবশ্যক, এবং আমাদের এতটাই সজাগ এবং সতর্ক থাকা আবশ্যক এবং প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি, যে যে সমস্ত বিকৃতি ইতিহাস আমাদের জনগণের সামনে জনগণকে বিভ্রান্তি করার জন্য তারা তুলে ধরবেন, তার জন্য আমাদের প্রয়োজনে যদি মহা আন্দোলন গড়ে তুলতে হয়, তার বিরুদ্ধে আমরা মহা আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত থাকব, কিন্তু তবু আমাদের মহাপুরুষদের ইতিহাসকে বিকৃত হতে দেব না। তাই সর্বশেষে আমি সমস্ত আদিবাসী থেকে শুরু করে এসসি এসটি ওবিসি মাইনরিটি, যারা ব্লাড ব্রাদার ডিএনএ অনুসারে যারা ভারতের মূল নিবাসী, তাদের সেই সমস্ত মূল নিবাসীদের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলতে চাই, যে যে কার্যক্রম আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে বজরং দল থেকে শুরু করে এই সমস্ত সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন মূল নিবাসীদের যে সমস্ত বীর পুরুষ মহাপুরুষ রয়েছেন, তাদের জীবন সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে এর বিরুদ্ধে আন্দোলন থেকে মহা আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি বুদ্ধিজীবী মহলের কাছে আপিল রাখতে চাই, আপনারা বুদ্ধিজীবী মহল যারা আজকের প্রোগ্রামকে এই লাইভ প্রোগ্রামকে আপনারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বিশেষ আপিল, আপনারা সজাগ সতর্ক থাকবেন এবং এরকম
কীর্তিকাণ্ড যখন আমাদের সামনে চোখে পড়বে আমরা যাতে এর প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদ যাতে সংবিধান সমর্থনযোগ্য সংবিধান মাফিক যাতে হয়। সাথীয় আজকে যে তিন নম্বর বিষয় সেই তিন নম্বর বিষয়ের উপর আমি আমার বিচার রাখতে চাই। যে তিন নম্বর বিষয়টা দেয়া রয়েছে আদিবাসী এলাকায় আরএসএস বিএইচপি তথা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং আরএসএস এর মতাদর্শ ছড়ানো ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলির অনুপ্রবেশকে অনুপ্রবেশ করে আদিবাসীদের সংস্কৃতি ও আসল পরিচয়কে শেষ করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই যে তিন নম্বর বিষয় রয়েছে এই তিন নম্বর বিষয়টা বর্তমান সময়ে ততটাই প্রাসঙ্গিক যতটা এর প্রাসঙ্গিকতা রয়েছে। আজকের তারিখে দেখবেন যে সমস্ত সাম্প্রদায়িক রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কথা এখানে উল্লেখ করা হয়েছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল থেকে শুরু করে আরো যে সমস্ত সাম্প্রদায়িক দল তারা বিগত বছর যদি আমরা দেখি 2020 সালে মোহন ভাগবত খুল্লা প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিল যে 2021 সালে যে জনগণনাটা হতো আজকে তারিখ অবধি হয়নি, সেই 2021 সালে জনগণনায় সমস্ত আদিবাসীদেরকে হিন্দু লিখতে হবে বলেছিল, তা ঘোষণা করেছিল খুল্লা প্রকাশ্য প্রেস কনফারেন্স করে সেটা ঘোষণা করেছে। তো সাথী দেখুন নিজেদের অস্তিত্বকে নিজেদের প্রজন্মের কথা চিন্তা করে 3.5% যারা উচ্চ বর্ণের লোক তারা কি করছে বলছে যারা অআদিবাসী লোক অর্থাৎ আদিবাসী যারা অআদিবাসী তাদেরকে তো কব্জা করেছে যারা আদিবাসী তাদেরকে কব্জা করা সম্ভব হয়নি, তাই বলছে সেই সেন্স আছে তাদেরকেও যাতে কব্জা করা হয় তার জন্য সমস্ত আদিবাসীদেরকে হিন্দু হিসেবে ট্রিটমেন্ট দিয়ে হিন্দু হিসেবে ট্রিটমেন্ট করে তাদের সেই 2021 সালে জনগণনায় হিন্দু হিসেবে উল্লেখ করতে বলছে। তো আমি বলতে চাই আদিবাসীদেরকে হিন্দু হিসেবে ঘোষণা করার মোহন ভাগবত কে অধিকার দিল, কোন হারাম জায়গা অধিকার দিল মোহন ভাগবতকে আদিবাসীদেরকে হিন্দু হিসেবে উল্লেখ করার? মোহন ভাগবতের বাপ দাদা ঠাকুরদা কি আদিবাসী ছিল নাকি আদিবাসীদের ইতিহাস আদিবাসীদের তুলনায় মোহন ভাগবত বেশি জানে? মোহন ভাগবতকে কোন হারাম জায়গা এই অধিকারটা দিল যে আদিবাসীদেরকে হিন্দু হিসেবে ট্রিটমেন্ট করে জনগণনায় হিন্দু হিসেবে উল্লেখ করতে হবে? কোন হারাম জায়গা এই অধিকারটা দিল মোহন ভাগবতকে? আদিবাসীদের ইতিহাস আদিবাসীদের থেকে বেশি জানে মোহন ভাগবত নাকি তার পূর্বপুরুষ মহাপুরুষরা আদিবাসী ছিল? কোনটা? না আদিবাসী নয়, বরং বিদেশি। ডিএনএ প্রমাণ করছে মোহন ভাগবত বিদেশি এবং তার যে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা বিদেশি লোক। ডিএনএ প্রমাণ করছে, বিজ্ঞান প্রমাণ করছে, আমার কথা না। তো যেখানে বিজ্ঞান প্রমাণ করছে উচ্চ বর্ণের লোকরা বিদেশি সেখানে কোন সাহসে মোহন ভাগবতের সেই ঘোষণা করার সাহস খুলে যে আদিবাসীদেরকে হিন্দু হিসেবে ট্রিটমেন্ট করতে হবে? ভারতের কোন পুস্তকে লেখা আছে যে আদিবাসীরা হিন্দু? কোন ধর্মগ্রন্থে, বেদে পুরাণে নাকি রামায়ণ মহাভারতে নাকি উপনিষদে, কোন শাস্ত্রে লেখা আছে নাকি ভারতের সংবিধানে কোন শাস্ত্রে লেখা আছে মোহন ভাগবত দেখা? তো মোহন ভাগবতের এই যে শয়তানি চরিত্র সেই শয়তানি চরিত্রকে আমাদের বুঝতে হবে। আদিবাসীদেরকে হিন্দু করার যে ঘোষণা মোহন ভাগবত করেছে এই আদিবাসীরা যদি হিন্দু হিসেবে একবার তাদেরকে ট্রিটমেন্ট করা হয় তাহলে আদিবাসীদের যে জল জঙ্গল জমি তথা ফান্ডামেন্টাল ফিফথ এবং সিক্স শিডিউল রয়েছে যে ফিফথ সিক্স শিডিউলের বদলতে আদিবাসীরা দেশে জল জমি জঙ্গলের মালিক সেখান থেকে উৎখাত করা হবে এবং আদিবাসীদের সমস্ত আইডেন্টিটি সেই আইডেন্টিটিকে বিলুপ্ত করা হবে এবং এদেশে ভারতবর্ষে তাদের অস্তিত্বকে বিলুপ্ত করা হবে। এত বড় একটা সম্পর্ক রয়েছে সেই হিন্দুকরণের মধ্য দিয়ে। এই হিন্দুকরণের মধ্য দিয়ে আমাদের অস্তিত্ব যে আগামী দিনে এদেশে থাকবে না এত বড় একটা ষড়যন্ত্র রয়েছে। ভারতের এসসি এসটি ভারতের এসসি ওবিসি তারা হিন্দু নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতের এসসি এবং ওবিসি সম্প্রদায়ের লোকেরা নিজেদেরকে হিন্দু বলে জাহির করে। এতে আমাদের কোনো অবজেকশন নেই, এতে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু বাস্তবে তারা হিন্দু নয়। কেন হিন্দু নয়? যদি হিন্দু থাকতো তাহলে হিন্দুদের যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সেই সমস্ত জায়গাতে বেশি না কমসে কম একটা অক্ষরে তো উল্লেখ থাকতো, বেশি না, বেশি ধরলাম 10-5 লাইন 20 লাইন একটা পুস্তক বই অতটা ধরলাম না, অন্তত একটা শব্দতে তো উল্লেখ থাকতো যে ভারতের এসসি ওবিসিরা হিন্দু। আপনি কোথাও পাবেন না, রামায়ণে পাবেন না, মহাভারতে পাবেন না, গীতাতে পাবেন না, বেদে পাবেন না, উপনিষদে পাবেন না,
পুরাণে পাবেন না, কোথাও হিন্দু শব্দটা পাবেন না, এমনকি হিন্দু শব্দটা ভারতীয় শব্দ না, আলটিমেটলি এটা ভারতীয় শব্দ না, এটা ফার্সি শব্দ, হিন্দু শব্দটা ফার্সি শব্দ। তো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের ভারতবর্ষের এসসি এবং ওবিসি ভাইরা নিজেদেরকে স্বীকার করে নিয়েছে হিন্দু হিসেবে, তাতে আমাদের অবজেকশন নাই, কিন্তু আদিবাসীদেরকে খবরদার, হিন্দু বলবেন না, সে এসসি ভাই হোক, ওবিসি ভাই হোক, মাইনরিটি ভাই হোক, আদিবাসীদেরকে হিন্দু বলবেন না আপনারা, দয়া করে প্লিজ আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করছি। এবং সর্বোপরি আমাদের যারা শত্রু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের আমাদের হিন্দু বলতে কে অধিকার দিল, কোন হারাম যারা অধিকার দিল, তো তাই আমি পূর্বে আমাদের যারা ব্লাড ব্রাদার এসসি এবং ওবিসি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কাইন্ডলি আমাদেরকে হিন্দু বলবেন না। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ওই ব্রাহ্মণরা বলছে, উচ্চ বর্ণের লোকেরা বলছে, তখন তো তোমরা কিছু বলতে পারছো না। তো আমি সে উদ্দেশ্যে বলতে চাই, আপনার যেহেতু আমাদের ব্লাড ব্রাদার, তাই আমরা তো আপনাদের সঙ্গে বিতর্কে জড়াতে পারি না, কোনো ঝামেলা টামেলা করতেও পারি না বা করতেও পছন্দ করি না, কিন্তু যারা উচ্চ বর্ণের আমাদের যারা চিরশত্রু রয়েছে, উসকো হাম নিপট লেঙ্গে, উসকো কাই কো চিন্তা করতে হ্যায়, উসকো হাম নিপট লেঙ্গে, দেখ লেঙ্গে, উসকো নিপটনে কা ওকাত তাকাত হামারা হ্যায়, আমাদের রয়েছে, তাদের নিপটানোর জন্য আমাদের ওকাত রয়েছে, তাকাত রয়েছে, কিন্তু কাইন্ডলি আপনারা বলবেন না, আমরা ওদেরকে দেখে নেব। তো সাথী, এই সমস্ত সাম্প্রদায়িক দলগুলো তারা নিজেদের মধ্যে সার্ভে সমীক্ষা করে দেখেছে যে এসসি এবং ওবিসি যারা রয়েছে তাদেরকে তো আমরা আগলে রেখেছি, তাদেরকে তো আমরা বসের মধ্যে রেখেছি, তারা মাথা ঝাড়া দেবে না, কারণ তাদের মধ্যে আমরা এই বিচারধারাটাকে বসিয়ে দিচ্ছি। এবার আদিবাসী রয়েছে পরে, তাদেরকে যদি একবার হিন্দুকরণ হয়ে যায়, তাহলে সমস্ত ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেব। এমনিতে তো তারা ঘোষণা করে দিয়েছিল যে 2022 সালে নাকি তারা 21 সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে, আজ পর্যন্ত তাদের অকাত হয়নি, কিউকি হাম আদিবাসী লোক হ্যায়, হাম কিসি কো ছোড়নে বালা নেই হ্যায়, হাম থোড়ি ছোড়েঙ্গে উসকো, কিউকি উসকা ভাগ কা দেশ হ্যায় তুম, ইয়ে হামারা দেশ হ্যায় ভাই, ইয়ে মূলবাসীদের দেশ, এসসি এসটি ওবিসি মাইনরিটিদের দেশ, ওদের তো দেশ না, সুতরাং আমরা ওদের নিপটে নেব। কাইন্ডলি আপনারা আমাদের হিন্দু বলবেন না, যারা হিন্দু বলছে আমাদের শত্রুরা তাদেরকে আমরা নিপটে নেব। তো সাথী, তো যে সমস্ত সাম্প্রদায়িক শক্তিরা আদিবাসীদেরকে হিন্দুকরণের চেষ্টা করছে, আজকে তারিখ পর্যন্ত তারা লাগাতার চেষ্টা করছে, এবং তারা ফুলন ফুলা ঘোষণাও করে দিয়েছে, কিন্তু আদিবাসীদের অকাত তারা জানে, ভালোভাবে জানে, যার জন্য আদিবাসীদের সেই অকাদের ভয়ে আজকের তারিখ পর্যন্ত তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারে, এবং ভবিষ্যতেও পারবে, আমি বাধা করছি ভবিষ্যতেও পারবে। তো সাথী, এই যে এই হিন্দুকরণের মাধ্যমে আদিবাসীদের অস্তিত্বকে খতম করার যে ষড়যন্ত্র, ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র, এই ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত আদিবাসীদের শিক্ষিত সমাজ, ইন্টেলেকচুয়াল বর্গ থেকে শুরু করে সাধারণ মানুষ আমাদেরকে সোজা সতর্ক থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা ব্লাড ব্রাদার রয়েছে এসসি ওবিসি এবং মাইনরিটি তাদেরকেও সোজা সতর্ক থাকতে হবে। এবং এই উদ্দেশ্যে আমি বলতে চাই, এসসি ওবিসি সমাজের যারা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে তো আমি কিছুই বলতে পারি না, যেহেতু সাধারণ মানুষরা বেশি পড়ালেখা হন না, বেশি শিক্ষিত হন না, তো এসসি এবং ওবিসি সমাজ কা জো পড়ে লিখে বর্গ হ্যায়, জো ইন্টেলেকচুয়াল ক্লাস হ্যায়, হাম উনসে গুজারিশ করনা চাহতে হ্যায় কি আপ লোগ, আপ সচমুচ হিন্দু হ্যায় ইয়া নাহিয়ে, আপ খুদ ছানবিন করকে দেখিয়ে, কিউকি হামকো হাম বতায়েঙ্গে তো সেন্টিমেন্টাল ইস্যু হয়ে যায়েগা, হাম বতানে কি বাজায় আপ খুদ দেখ লে কি আপ কোন হ্যায়, আপ খুদ হি নির্ণয় কর লিজিয়ে আপ কোন হিন্দু হ্যায় কি নাহিয়ে সচমুচ মে। তো এই দায়িত্বটা আমি এসসি এবং ওবিসি সমাজের সাধারণ লোকেদের হাতে দিতে চাই না, যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, যারা এডুকেটেড পারসন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবং যারা আজকের এই লাইভ প্রোগ্রাম সারা ভারতবর্ষ জুড়ে যারা দেখছেন, যে সমস্ত ইন্টেলেকচুয়াল পারসনরা দেখছেন, তাদেরকে আমি নির্দেশ করতে চাই, গুজারিশ করতে চাই যে আপনারা দেখুন, ঘাটুন, চিন্তন মন্থন করুন যে আপনারা হিন্দু কিনা, আপনারা হিন্দু কিনা, যদি কিছুক্ষণের জন্য আমরা যদি মেরে নিই যে এসসি এবং ওবিসিরা হিন্দু, তাহলে এদেশের উচ্চ বর্ণরা যারা নিজেদেরকে হিন্দু, তারাও যারা নিজেদেরকে হিন্দু বলে জাহির করে, তারা যে সুযোগ এবং সুবিধাটা ভোগ করে, আমাদের এসসি এবং ওবিসি ভাইরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কেন? এদেশের উচ্চবর্ণ বর্ণবাদীরা তাদের সমস্ত ডিপার্টমেন্টের ক্লাস এ ক্লাস ওয়ান ক্যাটাগরি যে সমস্ত চাকরি বাকরি রয়েছে সেই সমস্ত জায়গায় 79.2% রাউন্ড অ্যাবাউট 80% তাদের কবজা রয়েছে, সেই সমস্ত জায়গায় যারা এসসি এবং ওবিসিদেরকে হিন্দু বলছে তাদের প্রতিনিধিত্ব নেই কেন? তারা এরা কিন ধরনের হিন্দু হলো? এরা কি দ্বিতীয় শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর হিন্দু, থার্ড ক্লাস? কিন্তু
তো তাই আমি ইন্টেলেকচুয়াল ক্লাসের কাছে আমি এই গুজারিশটা রাখতে চাই, আপনারা দেখুন, চিন্তন মন্থন করুন, আপনারা সচমুচ হিন্দু কিনা আপনারাই নির্ণয় নিন। আমার যতটুকু জানা, ভারতের যে সমস্ত তথ্যাদি রয়েছে এবং বিদেশি যে সমস্ত তথ্যাদি পুঁথি পুস্তক রয়েছে এবং যতদূর পর্যন্ত আমার জ্ঞানের দৌড়, সেই জ্ঞানের দৌড়কে ভিত্তি করে আমি বলতে চাই, এসসি আর ওবিসি, এসসি এবং ওবিসি দে আর নট হিন্দু। আই ক্যান সে উইথ কনফিডেন্স দে আর মুল্লিবাসী, দে আর নট হিন্দু। তারা হিন্দু না, বরং তারা মুল্লিবাসী, ভারতের মুল্লিবাসী। তো সাথে সর্বশেষে আমি এই বিষয়ের উপর এটাই বলতে চাই, যারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের মাধ্যমে হিন্দু জনসংখ্যাকে সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে হিন্দু মেন্টালিটিকে সেন্টিমেন্টকে উসকে দিয়ে হিন্দুত্ব রাজ কায়েম করে ভারতের সমস্ত ভূখণ্ড থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টকে বিদেশি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, এই অপচেষ্টাকে আমাদের মূল নিবাসী তথা এসসি এসটি ওবিসি মাইনরিটিদেরকে সমস্ত একত্রিত হবে, এক জোটবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে, নচেত আগামী দিনের এই ভারতবর্ষ, আগামী দিনের এই আমাদের স্বাধীন ভারতবর্ষ সেটা বিদেশি কোম্পানির হাতে চলে যাবে, বিদেশি মালিকানার হাতে চলে যাবে এবং নিজেদেরই বাপদাদা ঠাকুরদার তৈরি করা দেশে আমরা চিরদাস এবং চিরগোলাম হয়ে এই সারা সারা পরম্পরা সারা পিঁড়ি দর পিঁড়ি আমাদেরকে গোলাম হয়ে থাকতে হবে। তো এটা যাতে না হয় তার জন্য আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটি সমাজের কাছে আমি গুজারিশ করতে চাই যে আমাদের একত্রিত হয়ে এই ভারতবর্ষে সেই বিরসা মুন্ডার যে স্লোগান আবুয়া দিশম আবুয়া রাজ, অর্থাৎ আমাদের দেশ আমাদের রাজ, সেই আমাদের দেশ এবং আমাদের রাজকে প্রতিস্থাপন করতে হবে, এর জন্য এসসি এসটি ওবিসি মাইনরিটি একত্রিত হবে, সেই বর্ণবাদী ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদী দিকুদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এই ভারতবর্ষে নিজেদের অস্তিত্বকে নিজেদের ভাগিদারিত্বকে নিজেদের সাংবিধানিক হক অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই কাজের জন্য সকল এসসি এসটি ওবিসি মাইনরিটি সকলে সম্মিলিত হবে, সাথ সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের 146তম জন্ম শতবার্ষিকী ক্রান্তিবীর জননায়ক বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীর অবসরে যে বিচারধারা অধ্যক্ষতা করার সুযোগ আমাকে দেওয়া হয়েছিল, এই অধ্যক্ষতার সুযোগে সকল মূলনিবাসীদেরকে পুনরায় আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে এখানেই সমাপ্ত করছি। জয় আদিবাসী, জয় মূলনিবাসী, জয় উলগুলান, জয় বিরসা মুন্ডা। অনেক অনেক ধন্যবাদ।